আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি মহান আপনারা আছেন সকলেই আর আমাকে তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আপনাদেরকে দেখাবো যেখানে দেখতে পারবেন যে ইহুদিরা শেষ সময়ের জন্য কিভাবে প্রিপারেশন নিচ্ছে দেখেন এখানে এই যে রিপোর্টটি পাবলিশ হয়েছে এই রিপোর্টের উপর বেস করে আপনি যদি ইহজাগতিকভাবে দেখেন তাহলে একরকম মিনিং পাবেন আর যদি আপনি শেষ সময়ের আলোকে দেখেন তাহলে আরেক রকম মেসেজ পাবেন তো এখানে ফার্স্ট আমি আপনাদেরকে এই রিপোর্টে বলা হচ্ছে আগে একটু জানিয়ে এর বিশ্লেষণে যাই দেখেন বেন গুরিয়ান ইউনিভার্সিটি এটা হলো ইসরায়েলের অন্যতম একটি নাম করা ইউনিভার্সিটি এবং এই বেন গুরিয়ান এই নামটা হয়তো আপনাদের কাছে অনেকটা ফ্যামিলের কারণ এই নামটা আগেও এসছে আমি বেনগুরিয়ান এয়ারপোর্ট এয়ারপোর্টের কথা বলেছি তো এই বেনগোরিয়ান এই যে জায়গাটা আছে এই জায়গাটা কিন্তু যেখানে হত্যা করবেন অর্থাৎ সেই তার খুব কাছাকাছি একটা লুদ জায়গা তো যাই হোক আমি সেই আলোচনায় যাচ্ছি না এই বেনগোরিয়ান যে ইউনিভার্সিটিটা আছে এই ইউনিভার্সিটিটা এমন বিজ্ঞানীদের তৈরি করছে যারা কিনা দেখেন কোপ উইথ ল্যাক অফ ফ্রেশ ওয়াটার ফুড সিকিউরিটি সাস্টেইনেবল এগ্রিকালচার অ্যান্ড মোর এই তিনটা কথা আগে দেখেন যে ফ্রেশ ওয়াটার ল্যাক অফ ফ্রেশ ওয়াটার ফুড সিকিউরিটি এবং সাস্টেইনেবল এগ্রিকালচার এন্ড মোর তো দেখেন এরা কতটা আগে থেকে প্রিপারেশন নিচ্ছে এরকম একটা অবস্থায় যে যাবে সেই জিনিসটা কিন্তু এখানে দেখানো হচ্ছে আর এখানে দেখেন প্রথমেই একটা বাইবেলের উদ্ধৃতি দিয়েছে তো আমার কাছে মনে হচ্ছে কি যে দেখেন কতটা ধার্মিক বলতে হবে তাদেরকে কারণ এই জিনিসগুলো সামনে খারাপ একটা অবস্থা হতে আছে আর আমি হাত পা গুটিয়ে বসে থাকবো না এটাই তো আসলে আমাদের সকলেরই কর্মকাণ্ড হওয়া উচিত এখানে আমি তাদেরকে স্যালিউট জানাই কারণ তারা এই যে যে আগাম প্রস্তুতি নিচ্ছে এটা তো একটা ভালো জিনিস আমাদেরও উচিত ছিল কি এবং সকল ধর্মের মানুষের উচিত ছিল কি নাস্তিকদের উচিত ছিল কি এই সময়টার জন্য প্রিপারেশন নেওয়া কিন্তু আমরা কি সেটা নিচ্ছি কিনা দেখেন তারা কতটা অ্যাডভান্সড তারা কি করছে যখন যে সময়টায় ফ্রেশ ওয়াটারের খুব সমস্যা হবে সে সময় এটা হবে কিন্তু আবার সাস্টেইনেবল এগ্রিকালচার এটার সমস্যাও হবে ফুড সিকিউরিটি এই সব কিছু ফেস করতে হবে আর এই সেই সময়টার জন্য তারা কি করছে সেরকম বিজ্ঞানী তৈরি করছে যারা কিনা এই সময়টা মোকাবেলা করতে পারবে মহান আল্লাহ তালা না দিলে পারবে না কিন্তু মহান আল্লাহ চেষ্টা করতেও অতএব প্রিয় দেখেন এখানে তারা যে কাজটা করছে এটা আসলে ভালো কাজই করছে এবং পুরো রিপোর্টটাতে আপনি যদি একটু দেখেন যে তারা এই আন্ডার এবং পোস্ট গ্রাজুয়েট এই দুইটা লেভেলেই কিন্তু তারা স্টুডেন্টস নিচ্ছে অল ওভার দি ওয়ার্ল্ড এখন এখানে কি হচ্ছে ইসরায়েল এখন সারা ওয়ার্ল্ড থেকে সব ইহুদিরা গমন করছে সেখানে যাচ্ছে আর এখানে যারা এনরোল করবে তারা কিন্তু অধিকাংশই তাদের গ্রুপেরই হবে তো এটা একটা আসলে ভালো জিনিস আমি গ্লোবাল একটা প্যান্ডেমিক মধ্যে পড়ে গেলাম আমার কি উচিত হবে আমার উচিত হবে যে কিভাবে শাক সবজি এই জিনিসগুলো আমি নিজে চাষবাস করে কিভাবে আমার খাদ্যের একটা সিকিউরিটি আমি যতটুক দিতে পারি আমি নিজে পশুপালন করে কিভাবে আমার যে খাদ্যের চাহিদা সেটা আমি কতটুকু সরবরাহ করতে পারি কতটুকু পূরণ করতে পারি এভাবেই তো আমাদের উচিত ছিল চেষ্টা করা এখন আপনি একটু দেখেন যে যে সারা পরিমাণ এগ্রিকালচার হচ্ছে এই এই কৃষকরা লার্জ স্কেলে তারা যদি কোনোভাবে ব্যাহত হয়ে যায় তখন কি হবে তখন যে খাদ্য ঘাটতি গুলো হবে সেগুলো আপনি কিভাবে মেকআপ করবেন এখন এটা একমাত্র মেকআপ করা তখনই সম্ভব ছিল যদি ঘরে ঘরে সকলেই চাষবাসগুলো করতে পারতো যেমন আমাদের প্রত্যেকেরই বাড়ির সামনে কিছু উঠোন আছে ছাদে জায়গা রয়েছে আমরা এই জায়গাগুলোতে যদি একটা প্রোডাক্টিভ কিছু করতে পারতাম তাহলে কিন্তু আমাদের এই এত নাম করা বিজ্ঞানীও হতে হতো না আমাদের কিছুও করতে হতো না এটাতেই কিন্তু অনেকটা মেকআপ হয়ে যেত তো প্রিয় ভাই বোনেরা আমাদের রাসুল সাল্লাহ সবকিছু কিন্তু হাতে কলমে করে দেখিয়েছেন এমন না যে উনি আল্লাহ প্রেরিত রাসুল ফ্রেশ তারা সবকিছু করে দেবে মহান আল্লাহ তালা সবকিছু করে দেবেন সবকিছু থেকে নিরাপদ করে দেবেন এজন্য জন্য উনি হাত গুটিয়ে বসে থাকবেন তা কিন্তু না এক সাবি এসে প্রশ্ন করছে ইয়া রাসুল্লাহ আমি কি আমার উট বেঁধে রেখে আল্লাহর উপর তাহকাল করব নাকি সেটাকে ছেড়ে দিয়ে তাহকল করব রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যে তুমি বাঁধবে ঠিকঠাকভাবে সবই কিছু করতে হবে কিন্তু তুমি বেঁধে তারপরে মহান আল্লাহ তালার উপর তা করবে এটাই হলো একেবারে লজিক্যাল কথা এবং এটাই হলো বুদ্ধিমানের কাজ আপনি আপনার কাজ করে যাবেন আমাদের এখন উচিত হচ্ছে যে কিভাবে এই যে পরবর্তীতে যে সমস্যাগুলো হবে তার বিপরীতে আমাদের প্রিপারেশন নেওয়া যেমন দেখেন করোনার সময় কি হলো মানুষ অনেকে কাজবাজ হারালো ইন ফিউচারে আমরা বলছি যে আরো আরো বড় বড় প্যান্ডেমিক আসতে পারে আরো আরো সমস্যা আসতে পারে ক্লাইমেট চেঞ্জের যে সমস্যাগুলো আছে আচ্ছা আপনি একটু নিজেকে কোয়েশ্চেন করেন তো যে আপনি কতভাবে কত নিয়েছেন যে নেক্সট ডে যদি আমার কাজবাজ না থাকে আমার অন্য কোনো সমস্যা যদি হয় আমি কিভাবে আমি আমি আয় করতে করতে পারি পারি কিভাবে এইগুলো কি কখনো ভেবে দেখেছেন নাকি সেই গদ বাধা আপনি যে কাজটি করছিলেন সেটি মনে করছেন যে হ্যাঁ এটা ছাড়া আর কিছু আমি করতে পারবো না আর কিছু আসলে করার নেই তা কিন্তু না প্রিয় ভাই বোনেরা প্রত্যেকটা মানুষেরই চেষ্টা করে যেতে হবে তো আরেকটা জিনিস আমি এখানে বলে রাখব সেটা হলো যে আমি দেখেন এখানে অনেক কিছু নিয়ে রিসার্চ করতে হয় আমার তো আলহামদুলিল্লাহ এটা আমার কাছে খুব ভালো লাগে অনেকে বলতে পারেন যে আপনি ঘরে বসে শুধু বকবক করেন কিন্তু একটা জিনিস আমি ভেবে দেখলাম আল্লাহ তালা এই রিয়েলাইজেশনটা দিল তখন খুব খুশি হলাম দেখেন মহান আল্লাহ তালা ওনার সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করতে বলেছেন এবং ওনার সৃষ্টি নিয়ে বিভিন্ন জিনিস যখন আমরা চিন্তা ভাবনা করি তখন কিন্তু সব হয় তো আলহামদুলিল্লাহ আমি গতকালকে রাতে একটা জিনিস আমার মনে আসলো সেটা হলো যে আমি দেখছিলাম যে মানুষের ব্রেইনের সেল কিভাবে কাজ করে সেটা নিয়ে আমি একটা সায়েন্স ম্যাগাজিনে পড়ছিলাম এবং যতই পড়ছিলাম ততই অবাক হচ্ছিলাম এবং আমি যেহেতু এটা ইমানের দিক থেকে দেখছি অর্থাৎ ইমানই শক্তি দিয়ে দেখছি প্রতি ক্ষণে ক্ষণে আমার এখানে মহান আল্লাহ তালা প্রশংসা করছি মহান আল্লাহ তালার বরত্বের কথা স্মরণে আসছে পরক্ষণে আমার মনে হলো যে আলহামদুলিল্লাহ আমি এই রিসার্চ গুলো যখন করি এই জিনিসগুলো যখন দেখি অন্য কারো রিসার্চ দেখি মহান আল্লাহ তালার সৃষ্টি নিয়ে এটাও তো একটা ইবাদত আসলে মানে এই যে যে চিন্তা ভাবনা করাটা তখন দেখি আমি শান্তি লাগে অনেক ভালো লাগে একটি বাদা তো প্রিয় ভাই বলে না আমরা যারা ধর্ম পালন করছি আমাদের উচিত চিন্তাটা আর একটু ডেভেলপ করা ঠিক আছে তো যাই হোক ভিডিওটি এ পর্যন্তই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন এক্ষেত্রে হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম